শায়লা অফিসে ঢুকতেই একটা মেয়েকে দাঁড়িয়ে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, এই মেয়ে এখানে এভাবে কাঁদছো কেন তুমি? লিমা কাঁদতে কাঁদতে শায়লার দিকে তাকিয়ে বলল, আপনাকে বলে কি লাভ হবে বলেন, আর বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। শায়লা লিমার কাঁধে হাত দিয়ে বলল, এভাবে কেঁদে একটা মানুষ কখনো মিথ্যে বলবে না। বলো তুমি কি হয়েছে তোমার? লিমা মাথা নিচু করে বলল, আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, বাবা ক্যান্সার আক্রান্ত, আমি ছাড়া বাবার চিকিৎসা করার মতো আর কেউ নেই, তাই খুব কষ্ট করে এই অফিসে চাকরির জন্য এসেছিলাম। এত ভালো বেতনে আমাকে এই অফিসের বস চাকরি দিয়েছেন, ভেবেছিলাম সে হয়তো দয়ালু মানুষ, তাই আমার এতটা যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাকে এত ভালো বেতনে রেখেছে। কিন্তু চাকরির সাত দিন যেতে না যেতেই হঠাৎ বসের আসল রূপ বেরিয়ে এলো। আজ শুক্রবারের দিনেও বসের ফোন কলে আমি অফিসে চলে আসলাম, চাকরিটা আমার জন্য খুব প্রয়োজন, তাই বসের কথা মতো না চললে চাকরিটা চলে যাবে সেই ভয়ে। শুক্রবারেও অফিস করতে এসেছি, কিন্তু অফিসে ঢুকে বসের রুমে গিয়ে দেখলাম আমি আর বস ছাড়া অফিসে আর কেউ নেই। আমি তাকে সালাম দিয়ে রুমে ঢুকে জিজ্ঞেস করলাম, স্যার কি কাজে ডাকলেন হঠাৎ? জরুরি কোনো কাজ করে দিতে হবে? উনি আমাকে বললেন, হ্যাঁ করতে হবে বলেই তো ডাকলাম, ঘাড়টা প্রচণ্ড ব্যথা হচ্ছে, আসো তো আমার ঘাড়টা একটু টিপে দাও, এটুকু তো করতেই পারো। তার এমন আবদারে আমি কিছুটা অবাক হলেও চুপচাপ তার ঘাড় টিপে দিচ্ছিলাম। তার এমন আবদার আর ভাবভঙ্গি আমার ভালো লাগছিল না। কিছুক্ষণ পর বস আমার হাতটা ধরে ফেললো। আমি রেগে জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমাকে ঘাড় টেপার জন্য চাকরি দিয়েছেন? সে রেগে গিয়ে উত্তর দিল, তোর কি মনে হয় তোর মতো মেয়েকে এত টাকা বেতনে শুধু শুধু রেখেছে? আর তুইও কি শুক্রবারে এমনি এমনি এসেছিস? আমি তাকে খুব রিকোয়েস্ট করে বললাম, দেখুন স্যার আমার বাবা অসুস্থ বলে আমি এখানে আপনি যেভাবে বলছেন সেভাবে চাকরিটা করছি। বস রেগে আমার গাল চেপে ধরে বললেন, আমার কথা মতোই যদি চাকরি করে থাকো তাহলে আমার ভালো মন্দটাও একটু ভাবো। আমি তার এমন অন্যায় আপনার না মেনে তাকে বললাম, স্যার আমি চাকরিটা আর করবো না, এই কথা বলেই আমি চলে এসেছি, কিন্তু আমার বাবার চিকিৎসা কিভাবে করব আমি? সে কি চিকিৎসার অভাবে মারা যাবে? শায়লা লিমার হাত ধরে বললেন, আমার সাথে চলো। হাত ধরে অফিসের বসের রুমে যেতেই বস শায়লাকে রুমে ঢুকতে দেখে বললেন, কি ব্যাপার, আমার বউটা আজ অফিস অব্দি চলে আসলো যে, আমার কথা খুব মনে পড়ছিল বুঝি? কথাটা শেষ করতে না করতেই পেছনে লিমাকে দেখে তার মুখ বন্ধ হয়ে গেল। শায়লা হেসে যে তার স্বামীর ঘাড়ে হাত দিয়ে বলল, এসো তোমার ঘাড় টিপে দেই, সারাদিন এত কষ্ট করো তুমি। অফিসের বসের আর বুঝতে অসুবিধা হলো না যে লিমা সবকিছু তার বউকে বলে দিয়েছে। শায়লা ঘাড় টিপতে টিপতে লিমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটিকে চেনো তুমি? বস মাথা নিচু করে কাজ করতে করতে অবুঝের ভান ধরে বলল, হ্যাঁ চিনি তো, ও আমাদের অফিসের একজন কর্মী। শায়লা আবার বলা শুরু করল, তোমাদের অফিসে শুক্রবার তো বন্ধ থাকে, তাহলে তোমাদের অফিসের মেয়ে কর্মচারী শুক্রবারে অফিসে কি করছে? আবার তুমিও আজ অফিসে আসলে? বস আমতা আমতা করে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? তাও আবার অফিসের এসব কর্মচারীর সাথে? শায়লা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, তাহলে মেয়েটা যা বলছে সেটা কি মিথ্যে? স্বামী বিপরীতে রেগে বলল, এসব কর্মচারীরা মিথ্যে বানিয়ে কত কিছুই না বলে, তুমি আমার স্ত্রী হয়ে এসব বিশ্বাস করলে? শায়লা কিছুটা হেসে বললেন, বিশ্বাস আমি অফিসের একজন কর্মচারীকে করিনি, বিশ্বাস করেছি মেয়ে হিসেবে একটা মেয়েকে। শায়লা লিমার দিকে তাকিয়ে বলল, তোমার কষ্টটা আমি কমাতে পারব না, তবে এমন মানুষের স্ত্রী হয়ে আমি লজ্জিত, আর তার স্ত্রী হয়েই তোমাকে বলছি, ওর গালে কষে একটা থাপ্পড় মারো, আসো মারো। লিমা শায়লার কথায় সাহস পেয়ে বসের গালে সজোরে থাপ্পড় মারল। বস গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লিমা এতক্ষণ চুপচাপ থেকে থাপ্পড়টা দেওয়ার পরে বলল, বস এই থাপ্পড়ের কথা আশা করি আপনার সারা জীবন মনে থাকবে, আর আপনার আদর্শ কর্মচারী হিসেবে আমিও আপনাকে সারা জীবন মনে রাখব। শায়লা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, আমার বাবা মারা যাওয়ার আগে বাবার এই অফিসের সব দায়িত্ব তোমার হাতে দিয়ে গিয়েছিলেন, তার কষ্টে গড়া অফিসে তুমি এমন কাজ করো, স্ত্রী হিসেবে আমি এই থাপ্পড়টা তোমাকে মারতে পারিনি এতদিন, সেটা আজ তোমার কর্মচারী মারল। স্ত্রীর সামনে কর্মচারীর হাতে এমন থাপ্পড় খাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, এর চেয়ে বড় অপমান তোমাকে আর করা সম্ভব না। অফিসের কর্মচারীর সাথে এমন ঘৃণিত কাজ একটা অফিসের পরিবেশ নষ্ট করে।
অনেক আশা করে নিজের যোগ্যতাকে কাজে লাগাতে নারীরা ঘরের বাইরে কাজে আসে, যেখানে দেশের অর্ধেক চাকরিজীবী নারী কর্মচারী। তাই নারীদের ছাড়া কোনো কাজেই এগুলো সম্ভব নয়, তাদের নিরাপত্তার ব্যবস্থাটাও তাই সবার মিলেমিশে করা উচিত।